নমস্কার, মিমি ফ্যামিলি বিলাশ কলোনি থেকে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আবার আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো পটেটো স্প্যানিশ অমলেট। সবাই তো নর্মালি এইভাবে আপনারা অমলেট খেয়ে থাকেন, আজকে আমি অন্যরকমভাবে বানাবো অমলেটটা। রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই অমলেটটা বাচ্চাদের খুব পছন্দ হবে, বড় থেকে ছোট সবারই পছন্দ হবে। অন্যরকম একটা অমলেট বানাবো আজকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট সাইজের তিনটি আলু নিয়েছি। এরকম ছোট সাইজের আলু হলে ভালো হয়। আলুটি প্রথমে আমি কেটে নেব। দেখুন কিভাবে আমি আলুটি কেটে নিই। এই আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা চিপসের আকারে কেটে নেব। খুব পাতলা পাতলা করে আলুটা কাটতে হবে, যত পাতলা পারা যায় আলু কাটতে হবে। দেখুন আমি এভাবে আলুটা কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে। এরকম সবটি আমি সব আলু কেটে নেব। এখানে আমি তিনটে আলু নিয়েছিলাম, এখন দুটো পেঁয়াজ লাগবে। এই রেসিপিটা বানাতে আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নেব। আলু দোয়া হয়ে গেছে, এখন উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম গরম হয়ে গেল, এখন তেল দিয়ে দেব কড়াইতে। তেল গরম হয়ে গেল, এখন তেলে আলু ছেড়ে দেব। আলুটা হালকা ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেব ছেঁটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিছুটা ভেজে নেব হালকা করে। পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি তিনটা আলু ব্যবহার করেছি, দুটো পেঁয়াজ ব্যবহার করছি, তাই আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি। ডিমটা এখন ফেটে নেব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আলুর পরিমাণ বেশি থাকলে ডিম বেশি লাগবে। এখন দিয়ে দেব নুন, হলুদ দিয়ে দেব, হলুদ স্বাদ মতো নুন, ভালো করে এখন ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আগে কিছু তেল ছিল, আরো কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এখন এভাবে ছড়িয়ে দেব। হালকা আঁচে ভেজে নেব। কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে, থালের মতো লাগছে দেখতে অমলেটটা। কিছুটা উপর থেকে তেল দিয়ে দেব। দেখুন উপরে যে আলুটা কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। নামিয়ে নেব।
যেভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে, এরকম অমলেট করে, খুব ভালো লাগে খেতে, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। প্লিজ প্লিজ আমার যারা আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার লাইক করবেন, আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবো অন্য আর একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।